নমস্কার, আমি তুলসিহার বাল এগ্রিকালচার থেকে এসেছি। আমার নাম দিব্যেন্দু গোটাল। আমাদের তুলসিহার বাল কোম্পানি মেদিনীপুর ঘাটালে। আজ ঘাটালের আশেপাশে ভিডিও করতে করতে আজকে এসে পৌঁছেছি আমি এটা পুরুলিয়ার মান কি বান্নওয়ান চাষি ভাই আমার সামনেই আছে এবং ওনার জমি মোটামুটি এটা 3 বিঘে জমি চাষ করেছে। প্রথম ওনার কতটা জমি আপনার? ওই 3 বিঘে হবে। মোট জমি কত? মোট জমি ওই 4-5 বিঘে, তার মধ্যে আপনি 3 বিঘে করেছেন? 3 বিঘে। 3 বিঘে কিরকম কি হয়েছে, কি কি দিয়ে করেছেন সেটা একটু যদি। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ, চাষি ভাইদের জন্য দারুণ খবর। হ্যাঁ, ঠিকই শুনেছেন, চাষের খরচ প্রায় 50% কম করিয়ে ধান, আলু এবং যে কোনো সবজি চাষ করানো হচ্ছে। তুলসি হার্বাল এগ্রিকালচার ন্যানো ফার্টিলাইজার দুটো সার, দুটো সার দিয়ে এটা ধরুন এই ভূমি প্লাস আর সুরক্ষা, এই দুটো সার দিয়ে আপনি কয় বিঘে চাষ করেছেন? 3 বিঘে। 3 বিঘে। 3 বিঘে। এবং গাছের কোয়ালিটি কি আছে বলুন? কোয়ালিটি ভালো আছে। হ্যাঁ, বড় বড় গাছ হয়ে গেছে। বড় বড় গাছ হয়েছে। আচ্ছা, পাঁচকাঠি কিরকম কি হয়েছে? ভালো হয়েছে, এটা ভালো হয়েছে। পাঁচকাঠি ভালো হয়েছে? পাঁচকাঠি ভালো হয়েছে। আচ্ছা, আপনি একটু পাঁচকাঠি গুনে দেখাতে পারবেন কটা করে কি পাঁচকাঠি হয়েছে? আপনি কত বছর চাষ করছেন মোটামুটি রাসায়নিক সার দিয়ে? রাসায়নিক সার দিয়ে মোটামুটি 20-25 বছর। হ্যাঁ, 20-25 বছর হবে। 20-25 বছর, তার চাইতে তো ভালো হয়েছে তো? হ্যাঁ, ওর থেকে ভালো হয়েছে। রাসায়নিক সারের চাইতে এইটা ভালো হয়েছে? এটা ভালো হয়েছে। হ্যাঁ, এই সার থেকে ভালো হয়েছে। ছড়া তো কম খরচা হয়েছে, কম কষ্ট হয়েছে। হ্যাঁ, কম কষ্ট হয়েছে। আচ্ছা, একটা পাঁচকাঠি গুনে দেখান কটা করে কি পাঁচকাঠি ছেড়েছে। 36, 37, 38, 39, 40, 41, 42, 43, 44, 45, 46, 47, 48, 49, 50, 51, 52, 53, 54, 55, 56, 57, 58, 59, 60, 61, 62, 63, 64, 65, 66, 67, 68, 69, 70, 71, 72, 73, 74, 75, 76, 77, 78, 79, 80, 81, 82, 83, 84, 85, 86, 87, 88, 89, 90, 91, 92, 93, 94, 95, 96, 97, 98, 99, 100, 101, 102, 103, 104, 105, 106, 107, 108, 109, 110, 111, 112, 113, 114, 115, 116, 117, 118, 119, 120, 121, 122, 123, 124, 125, 126, 127, 128, 129, 130, 131, 132, 133, 134, 135, 136, 137, 138, 139, 140, 141, 142, 143, 144, 145, 146, 147, 148, 149, 150, 151, 152, 153, 154, 155, 156, 157, 158, 159, 160, 161, 162
এখনো পাশে বেরুচ্ছে বেরুচ্ছে মানে আপনার যে রাসায়নিক সার দিয়ে করেছেন এই পাশের জমিতে ওনাদের তো মনে হচ্ছে এত কাটি নাই ওনাদের একটা গুণ মানে একটা গুণ আপনি খুশি তো নাকি এই দেড় কিলো সারেতে তিন বিঘা চাষ হচ্ছে আপনাদের এখানে তো ভবিষ্যতে আরো যারা চাষি আছে ঠিক আছে মানে আরো এখানে যে চাষ আছে এত তো ওনাদিকে কি নিয়ে এসে দেখাচ্ছেন জমিটা ও দেখে যাচ্ছে যে ভালো হয়েছে কি বলছে বলছে ভালো হয়েছে খুব সুন্দর হয়েছে দেখি সাবসব দিয়েছো ও পাঁচটা দিয়ে গুনে দেখিয়েছেন যে এতগুলো করে পাঁচটাটি যে আমাদের এই 37 থেকে 40টা পাঁচটাটি ওনাদের আমি বলছি না 18টা থেকে 20টা হয়েছে কিন্তু আপনাদের তো এখানে বেশি এই যে তুলসী আর বলে যে সব সুরক্ষা ভূমি দিয়ে চাষ করানো হয়েছে এটাই তো বেশি মানে পাঁচটাটিও হয়েছে এবং ধানের হাইটও আছে এবং পোকাও লাগছে কি না পোকা লাগে না পোকা না লাগার মতনই লাগেই না এখন পর্যন্ত পোকা লাগেনি ধন্যবাদ। আপনি সবাইকে বলুন সবাইকে চাষ করতে পারবেন তো? হ্যাঁ এই সারটা দিয়ে চাষ করলে এত উপকার হচ্ছে। উপকার হচ্ছে। হ্যাঁ ধন্যবাদ।